করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধে হওয়া মামলায় ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরী সহ ছয়জনের বিরুদ্ধে আজ চার্জশিট দিচ্ছে গোয়েন্দারা। অভিযোগ প্রমাণিত হলে সাত বছর সাজা হতে পারে সাবরিনা ও আরিফ দম্পতির। এ মামলায় ১৬ জন ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছেন আর ৩ জন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তো সার্বিক তদন্তে আমরা এই মামলার যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে এই অপরাধের বিষয়ে প্রমাণিত হয়েছে আমাদের কাছে এবং এই সংক্রান্তে আমরা চার্জশিট আগামীকালকে কোর্টে দাখিল করব। আদালত বিবেচনা করবে যে এই সবগুলো ধারার মধ্যে কোন কোন ধারায় আদালতের কাছে প্রমাণিত হবে এবং আদালত সন্তুষ্টি হয়ে এটা আমরা আশা করি যে সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে।